বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে মানে আমাদের মোবাইলের স্ক্রিনকে কী করে ডেস্কটপ স্ক্রিনে কনভার্ট করতে হয়, তাই না? তো প্রথমে আমরা কী করি, ক্রোম ব্রাউজারটাকে ওপেন করি, ঠিক আছে? তো ব্রাউজারটা ওপেন হওয়ার পরে আমরা ডান দিকে থ্রি ডটে ক্লিক করি। করার ঠিক পরেই দেখুন, এই যে নিচের দিকে ডেস্কটপ সাইড অপশানটা দেখছেন, এই ডেস্কটপ সাইড অপশানে আমরা ক্লিক করে দিই, সঙ্গে সঙ্গে আমাদের স্ক্রিনটা তখন কী হয়, ডেস্কটপ সাইডে কনভার্ট হয়ে যায়। দেখুন, ডেস্কটপ সাইডে কনভার্ট হয়ে গেছে। আমি যেই কোনো একটা এতে ক্লিক করব, পেজটা দেখুন ডেস্কটপের মতো করে ওপেন হচ্ছে, তাই না? এই দেখুন, আমরা এবার ডেস্কটপের মতো করে দেখতে পাচ্ছি। কিন্তু ডিয়ার ভিউয়ার্স, কিন্তু আমি আজকে আপনাকে দেখাবো যে একটা ডেস্কটপের স্ক্রিনকে কী করে একটা মোবাইলে স্ক্রিনে কনভার্ট করতে পারেন। মানে আমরা মোবাইল থেকে যেভাবে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করলে যেরকম লুক অ্যান্ড ফিল থাকে, ঠিক সেরকমই আমরা সেই লুক অ্যান্ড ফিল দেখতে পাবো ডেস্কটপে। দেখুন, এটার জন্য আপনি যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করে নিতে পারেন। মানে মনে করুন ইউটিউব হতে পারে, সেটা ফেসবুক হতে পারে, বা কোনো জুম হতে পারে, বা কোনো স্পেসিফিক ওয়েবসাইট, যে কোনো কিছু। দেখুন, যখন আপনি ওপেন করবেন ডেস্কটপ বা ল্যাপটপে, তখন কিন্তু সেটা পিসি মোডেই থাকবে, মানে ডেস্কটপ মোডে থাকবে। সেটাকে আপনার মোবাইল স্ক্রিনে কনভার্ট করার জন্য প্রথমে কি করতে হবে, যে কোনো একটা ফাঁকা স্থানে রাইট ক্লিক করে ইনসপেক্টের উপর ক্লিক করবেন, ঠিক আছে? ইনসপেক্টের উপর ক্লিক করার পরে ডিয়ার ভিউয়ার্স, একটু টাইম নেবে এখানে হয়তো লোডিং হতে। দেখুন, প্রথমে যে কাজটা করতে হবে আপনাকে, দেখুন এই যে অপশনটা দেখছেন না, এই অপশনটাকে প্রথমে অন করতে হবে। যেই মাত্র অন করবেন, দেখুন সঙ্গে সঙ্গে এই যে সাইডের যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এটা মোবাইল স্ক্রিনের মতো হয়ে যাবে, ঠিক আছে? এবার আপনার কাজটা কি হচ্ছে, দেখুন এই যে ডাইমেনশনস রেসপন্সিভ লেখা আছে, এখান থেকে আপনাকে চুজ করতে হবে যে আপনি কোন মোবাইলের মতো করে স্ক্রিনটাকে দেখতে চান। দেখুন এখানে কতগুলো অপশন দেওয়া আছে। যদি মনে হয় যে অন্য কোনো অপশন আপনি চুজ করবেন, তখন আপনাকে এখানে এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করার পরে দেখুন এখানে কত অপশনস আছে। এখানে আপনি যে অপশনগুলো চেক করবেন, সেই অপশনগুলো কিন্তু ওই লিস্টে চলে আসবে, ঠিক আছে? আমি এটা চেক করার পর এখানে যেই ক্রস করে দেব, দেখুন এখানে হচ্ছে এই অপশনগুলো চলে আসবে। দেখুন এই অপশনগুলো আমি চেক করেছি, তো এই অপশনগুলো চলে এসেছে, ঠিক আছে? এবং এখানে আরেকটা জিনিস বলে দিই ডিয়ার ভিউয়ার্স, দেখুন এডিটে যদি আপনি চান নিজস্ব কোনো ডিভাইস অ্যাড করতে, তো দেখুন অ্যাড কাস্টম ডিভাইস, অ্যাড করার পর ডিভাইস নেম দেবেন, বা এখানে দেখুন আরো অপশনস আছে, ব্র্যান্ড, ভার্সন, সব ইত্যাদি ইত্যাদি দিয়ে অ্যাড করলে ওই ডিভাইসটাও এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? ওয়ান মোর থিং ডিয়ার ভিউয়ার্স, আমি মনে করুন এখানে স্যামসাং গ্যালাক্সি S8 অপশনটা চুজ করলাম। চুজ করার সাথে সাথেও দেখুন এখনো কিন্তু ডেস্কটপ মোডে আছে। এটা করার পরে কিন্তু আপনাকে এখানে একবার রিফ্রেশ করে নিতে হবে। রিফ্রেশ করা মাত্রই ইমিডিয়েটলি দেখুন এই স্ক্রিনটা মোবাইল স্ক্রিনে কনভার্ট হয়ে যাবে। দেখুন আমি বললাম না যে পুরো মোবাইল স্ক্রিনের মতো কনভার্ট হয়ে গেছে। দেখুন একেবারে পুরো মোবাইল স্ক্রিনের মতো লাগছে কিনা আমি দেখুন আপনাকে একটু ভালো করে দেখাচ্ছি। এখানে দেখুন মোবাইল স্ক্রিনের মতো লাগছে। দেখুন নিচের দিকে হোম ট্যাব, শর্টস ট্যাব, লাইব্রেরি। তো আমি ধরুন এখানে সার্চ ট্যাবে গিয়ে আমার চ্যানেলের নামটাই আমি সার্চ করছি, ঠিক আছে? দেখুন একেবারে মোবাইলের মতো লুক অ্যান্ড ফিল আপনি দেখতে পাবেন। দেখুন একেবারে লুকে সেম। তাহলে দেখুন মোবাইলে আমরা যেভাবে এইভাবে ওপেন করি না, তো সেভাবেই এক্স্যাক্টলি আছে। তো এটাই ছিল আজকের ছোট্ট ভিডিও। যে ডিয়ার ভিউয়ার, যদি আপনি পিসি কে কখনো মোবাইলের মতো করে দেখতে চান, তো এটাই হচ্ছে একমাত্র টেকনিক, এইভাবে আপনি করতে পারেন, ঠিক আছে? আর এখানে আপনি যে মোবাইলে দেখতে চান সেই মোবাইলের অপশনটা চুজ করে নিতে পারেন। সো ডিয়ার ভিউয়ার্স, আজকের জন্য এই ভিডিওটা এতটাই থাকবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওটিতে। টিল দেন স্টে টিউনড। আর চ্যানেলে নতুন হলে ডিয়ার ভিউয়ার্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, এই টাইপের মজাদার টিপস অ্যান্ড ট্রিক্স রেগুলার এই চ্যানেলে পেতে।